बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय द्वितीय श्रेणी शिक्षार्थी बंधुरा केमन आछो सबाई आशा करी अनेक भालो आछो एवं सुस्थ आछो तोमादेर सुस्थता कामना करे आमी आजकेर अनलाइन क्लास शुरू करछी। आजकेर अनलाइन क्लासे तोमादेर स्वागतम शुभेच्छा। आज के गणित क्लास आमरा करब एक शब्दे उत्तर लिखो। बंधुरा आमरा अनेकगुलो पाठ शेष करे एसेछी, आज के आमरा एकटा नतून पाठ करछी। যদিও আমরা খণ্ডিতভাবে খণ্ডিত অংশগুলো এই এক শব্দ উত্তরের কিছু কিছু অংশ আমরা অন্যান্য ক্লাসগুলোতে আলোচনা করছি, আজকে আমি এটা সম্পূর্ণ পাঠটি আলোচনা করব এবং আজকের পাঠের মধ্যে দিয়ে তোমাদের সিলেবাস সাজেশন সব কিছুই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা আমরা আমাদের মূল আলোচনা চলে যাই, তোমরা তোমাদের পাঠে মনোযোগী হও। এখন আমি এক শব্দ উত্তরগুলো বোর্ডে আগে প্রশ্ন লিখে রেখেছি, এখন আমি সমাধান করব। তোমরা সবাই খাতায় সুন্দর করে লিখে নিবে এবং বাসায় খুব বেশি বেশি করে পড়বে। তাহলে বন্ধুরা আমি প্রথমে যাই ক। কতে দেখো জ্যামিতি শব্দের অর্থ কী, আমি পাশে উত্তর লিখে দিব। প্রশ্নটা আবার দেখো, জ্যামিতি শব্দের অর্থ কী, আমাদের উত্তর লিখছি আমি। দেখো উত্তর, ভূমির পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো বন্ধুরা, জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। খতে রয়েছে এক বছরে কত দিন, এক বছরে কত দিন, আমরা উত্তর লিখব এক বছরে 365 দিন, 365 দিন। গ, দশের আগের জোড় সংখ্যা কত, আমরা জোড় সংখ্যার ক্লাস করেছি, বিজোড় সংখ্যার ক্লাস করেছি, দশের আগের জোড় সংখ্যা হচ্ছে আমাদের 8। উত্তর লিখছি, উত্তর 8। ঘতে দেখো সাতের পরের বিজোড় সংখ্যাটি কত, সাতের পরের বিজোড় সংখ্যা কত, সাতের পরের বিজোড় সংখ্যা হবে আমাদের 9। উত্তর 9। এরপরে দেখো উঁতে রয়েছে 82+5 সমান কত, 82-র সাথে আমরা 5 যোগ করব, 82-র পরে 5 গুণো 83, 84, 85, 86, 87। হ্যাঁ, আমরা খুব সহজে পেয়ে গেলাম 82-র সাথে 5 যোগ করে কত পেলাম, 87। চতে দেখো 65+4 সমান কত, 65-র পর আমরা 4 গুণব 66, 67, 68, 69। দেখো 4 গুণে নাও 66, 67, 68, 69। উত্তর 69। ছতে দেখো 92-13 সমান কত, এই অঙ্কটি আমাদের অনেক বড়, আমি একটু দেখাই দিচ্ছি। তোমরা দেখো এখানে 2 থেকে 3 বিয়োগ যাবে না, 2-কে আমরা দেবো 12, 12 থেকে 3 গেলে কত হবে, আমরা 3-এর সাথে 12 কিন্তু যোগ করি 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, হ্যাঁ 9। তাহলে আমরা এখানে প্রথমে লিখলাম 9, যেহেতু আমরা 2-কে 12 ধরেছি হাতে 1, এখানে হয়ে গেল 1-এর সাথে 1 যোগ হয়ে 2, 9 থেকে 2 বিয়োগ করলে পাবো আমরা 7। তাহলে উত্তর পেলাম আমরা 79। এরপর দেখো বর্গীয় জ, 20 টাকার কয়টি নোটে 40 টাকা, 20 টাকা 2টি যদি আমরা পাশাপাশি রাখি তা আমরা খুব সহজে দেখতে পাবো 20-20, 40, যোগ করলেও পাবো, গুণ করলেও, গুণ করলে আমাদের জন্য অনেক বড় হয়ে যাবে। যেহেতু আমরা ক্লাস 2-তে পড়ি অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে পড়ি, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর জন্য 20-এর গড়ের নামও তো আমরা সিলেবাসে রাখিনি, অর্থাৎ আমরা এটা শিখিনি, তাই না বন্ধুরা। 20 দুগুণে 40 হয়, কিন্তু আমরা যখন 20+20 লিখি, দেখো আমি একটু দেখাচ্ছি, 20+20 শূন্য বসলো, 2-2 4, তাহলে আমরা কত পেলাম 20 টাকার কয়টি নোটে 40 টাকা হলো, 2টি নোটে। আমরা এটাকে 2 বার লিখেছি, এ একবার 2 বার লিখেছি, আমরা কত পেলাম, তাহলে উত্তর 2টি, উত্তর 2টি। এরপরে দেখো ঝ, এইটা একটা আমাদের জ্যামিতির সংজ্ঞা, চলন্ত বিন্দুর গতিপথকে কি বলে, চলন্ত বিন্দুর গতিপথকে রেখা বলে, উত্তর রেখা। ই হতে আছে একটা প্রশ্ন আমাদের, 59 সংখ্যাটি জোড় না বিজোড়, 59
আমরা যখন বিজোড় সংখ্যা শিখেছিলাম তখন বলেছিলাম 1, 3, 5, 7, 9। যদি ডানার অঙ্কগুলো আমাদের এই ধরনের সংখ্যা আমরা দেখতে পাই আমরা খুব সহজেই বুঝতে পারবো এগুলো আমাদের বিজোড় সংখ্যা। তাহলে 59 সংখ্যাটি ডান পাশের অঙ্কটি আমাদের কত? 9। তাহলে এটা আমরা খুব সহজে বুঝে গেলাম এটি আমাদের বিজোড় সংখ্যা। টতে রয়েছে একটি চিত্র, তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে কি বলা হয়? বন্ধুরা আমি এটা আলোচনা করেছিলাম, তিনটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে আমাদের এই চিত্রটিকে কি বলে? ত্রিভুজ। আমি উত্তর লিখলাম উত্তর দিয়ে ত্রিভুজ। এরপর ঠতে দেখো 14 দিনে কয় সপ্তাহ? আমাদের 1 সপ্তাহ সমান কত দিন? 7 দিন। 2 সপ্তাহ যোগ করলে 7 যোগ 7 সমান 14। তাহলে 14 দিনে হবে আমাদের 2 সপ্তাহ। উত্তর 2 সপ্তাহ। এরপরে দেখো ঢতে রয়েছে 90 দিনে কয় মাস? আমরা জানি 30 দিন সমান 1 মাস, 60 দিনে 2 মাস, 38 দিন যদি যোগ করি আমরা হবে 90 দিন। তাহলে হবে উত্তর 3 মাস। উত্তর 3 মাস। বুধবারের আগের দিন কি বার? আমরা শনিবার থেকে হিসেব করে যাই শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। তাহলে বুধবারের আগে কী বার বলেছি? মঙ্গলবার। উত্তর বুধবারের আগের দিন মঙ্গলবার। তোমরা এভাবে শনিবার থেকে হিসেব করে যাবে তাহলে খুব সহজে তোমাদের বার হিসেব করতে পারবে। 8। 8 একটি সংখ্যা, 8কে ক্রমবাচক সংখ্যায় কী বলে? আমরা প্রথম যখন ক্লাসগুলো করেছিলাম তখন ক্রমবাচক সংখ্যা বলেছিলাম, 8কে ক্রমবাচক সংখ্যায় বলা হয় অষ্টম। উত্তর অষ্টম। অনুরূপভাবে যদি আমাদের 9 আসে তাহলে 9কে বলবো নবম, 10 আসলে 10কে বলবো আমরা দশম, যদি সংখ্যাটি 1 হয় 1কে বলবো আমরা প্রথম, 2 হলে বলবো দ্বিতীয়, 3 হলে বলবো তৃতীয়। এইভাবে আমাদের এখানে প্রশ্নে রয়েছে 8। 8কে ক্রমবাচক সংখ্যা আমরা কী বলেছি? অষ্টম। তাহলে বন্ধুরা আমরা 100 উত্তরগুলো দেখতে পেলাম। আমি আরেকবার রিভিশন করে যাচ্ছি, যারা এখন লিখতে পারেননি তারা তাড়াতাড়ি লিখে নাও। জ্যামিতি শব্দের অর্থ কী? ভূমির পরিমাপ। 1 বছরে কত দিন? উত্তর 365 দিন। 10-এর আগের জোড় সংখ্যা কত? উত্তর 8। 7-এর পরের বিজোড় সংখ্যা কত? 9। 82+5=87। 65+4=69। 92-13=কত? 79। 20 টাকার কয়টি নোটে 40 টাকা? উত্তর 2টি। চলন্ত বিন্দুর গতিপথকে কি বলা হয়? রেখা। 59 সংখ্যাটি জোড় না বিজোড়? উত্তর বিজোড়। এই চিত্রটিকে আমরা কি বলে থাকি? ত্রিভুজ। 14 দিনে কয় সপ্তাহ? 14 দিনে আমাদের 2 সপ্তাহ। 90 দিনে কয় মাস? উত্তর 3 মাস। বুধবারের আগের দিন কি বার? মঙ্গলবার। 8কে ক্রমবাচক সংখ্যা কি বলা হয়? অষ্টম। তাহলে বন্ধুরা আমাদের আজকের পাঠে এই পর্যন্ত। আমরা আজকের পাঠে শিখলাম 1 শব্দ উত্তর লিখো, এটা আমাদের পরীক্ষায় আসলে আমরা কী করবে, তোমরা খুব ভালোভাবে এটা আজকের পাঠের মাধ্যমে শিখে নিবে এবং খুব ভালোভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে এটা শুদ্ধভাবে ঠিক করে লিখে নেবে। তাহলে বন্ধুরা আমাদের আজকের পাঠ এই পর্যন্ত। আগামী ক্লাসে আমি নতুন একটি পাঠ নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা সেই পর্যন্ত খুব ভালো থাকবে। আল্লাহ হাফেজ।